কুমিল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইকালে কামরুল হাসান নামে এক যুবককে হাতে নাতে ধরেছে ট্রাফিক পুলিশ। আদালতের সামনে থেকে একটি অটোরিকশায় উঠে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে এক নারী যাত্রীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা ট্রাফিক পুলিশ টের পেয়ে নগরীর কারাগার সড়কে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা থেকে আমরা কুমিল্লা মুন হসপিটালের উদ্দেশ্যে আমরা ডাক্তার দেখাতে আসছিলাম। তো শাসন গাছের থেকে আমরা গাড়িতে ওঠার পর একজন লোক আমাদেরকে গাড়িটা ফ্লো করতেছে, তো ফ্লো করার পরে আমাদের থামাইয়া এক চিপার মধ্যে নিয়ে থামাইয়া তারপর আমাদেরকে অনেক কিছু বই দেখিয়া চাকুর বই দেখিয়া তারপর উনি ডিবির লোক তারপর উনি আর চাকুর বই দেখিয়ে বলছে আমরা যদি স্বর্ণ অলঙ্কার না দিই তাহলে ওনারা আমাদেরকে চালান করে দিবে। তারপর আমাদের চিল্লাচিল্লিতে উনি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের চিল্লাচিল্লিতে ট্রাফিক পুলিশ ওনাদেরকে ধরতে পারে। তার কাছ থেকে দুই জোড়া কানের দুল, চাকু ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসসালামু আলাইকুম। যে আমরা ট্রাফিক বিভাগ যানজট নিয়ন্ত্রণ করে তো আমাদের কাজ, তো যানজট নিরসনের পাশাপাশি আমার ডিসি রাস্তার মোড়ে আমার কনস্টেবল দেখতে পেলো যে একজন ছিনতাইকারী ও ওই ভদ্রমহিলার মানে চাকু ধরে গলার চেন কানার ঝুল সহ নিয়ে ডিবি পরিচয় দিছে। সে বলছে ডিবি পরিচয় দিছে এবং বলতেছে যে তোদেরকে চালান করে দেবো। এই কথা বলে যখন আমার কাছে একটু সাসপেক্টেড হলো যে ওরা তো ডিবির মতো না, তখন আমি আমার কনস্টেবলকে বললাম ওকে ধরো। তখন আমরা দুজনে দৌড়ে গিয়ে পরবর্তীতে আমার পুলিশ স্টেশনে আমার আরও অফিসাররা ছিল, সবাই মিলে একত্রিত তাকে আমরা জাপটে ধরে ফেলি। তো পরে ধরে তার কাছ থেকে এই যে স্বর্ণলঙ্কার এগুলো, একটা মোবাইল স্বর্ণলঙ্কার এগুলো আমরা রিকভারি করি। তারপর আমরা থানা পুলিশকে মাধ্যমে অবহিত করি, করে তাদেরকে কাছে হস্তান্তর করি। তার সাথে অস্ত্র কি ছিল? অস্ত্র বলতে এটা দিয়েই সে গলার ভিতরে টাকা দিয়ে কাটিয়ে দাও, কাটার দিয়ে ব্যাস। সাথে আরো দু তিনজন ছিল, ও আমরা ওকে পেয়েছি, একা রেস্কিউ করছি, পরে হ্যাঁ বাকিটা ধরে পালিয়ে গেছে। গ্রেফতার কামরুল হাসান নগরীর মুগলটুলি এলাকার বাসিন্দা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।